কথাতেই আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর তার মধ্যে অন্যতম একটি উৎসব ভাইফোঁটা। তবে সেখানে মেয়েদের ভূমিকা শুধুমাত্র পালন করা, যদিও ভাইদের প্রথা ভাঙতে দেখা গেল নৃত্যশিল্পী তথা সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলিকে। তার উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও চতুর্থতম বর্ষে 1000 সংগ্রাম করে প্রতিষ্ঠিত হওয়া মহিলাদের নিয়ে একইভাবে জাঁকজমকভাবে আয়োজন করা হয় বোনফোঁটা উৎসবের। সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে এই বোনফোঁটা রীতি পালন করেন তিনি। ইন্দ্রাণী গাঙ্গুলির মুখে শোনা গেল, বোনের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনাদায় জমকে ফোঁটা, আর আমি দিই আমার বোনেদের ফোঁটা। এই কথাটি বলে বোনেদের কপালে ফোঁটা দিয়ে এই রীতি পালন করেন। সৃষ্টি ডান্স একাডেমি একটি সাংস্কৃতিক সংস্থা, যারা প্রতি বছর একইভাবে বোনেদের নিয়ে এই বোনফোঁটা রীতির আয়োজন করে থাকে। আর এই বছরও তাই হোটেল দি সোভরানিতে অনুষ্ঠিত হলো এই বোনফোঁটা উৎসবে। 12 জন প্রতিষ্ঠিত বিশেষ সম্মান অর্জনকারী মহিলা, 10 জন প্রতিষ্ঠিত টলিউড অভিনেত্রী এবং 10 জন অ্যাসিড আক্রান্ত মহিলাদেরকে বোনফোঁটা দেন তিনি। এর পাশাপাশি সমাজের অন্ধকারে থাকা যৌনপল্লীর কর্মীদেরকেও কিন্তু এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির করা হয়। তাদেরও কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী। এই দিনের এই অনুষ্ঠানটা পরিচালনা করেন তনুজা চৌধুরী, সহযোগিতা করেন অভিনেতা অনিন্দ সরকার, একতা বাগাড়িয়া এবং আশিস বসাক। এছাড়াও এই অনুষ্ঠানে সামিল হন প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়া, শিশু তারকা আরশিয়া মুখার্জি, অভিনেত্রী তনুসুয়া মজুমদার, সোমা ব্যানার্জি, তনুশ্রী, তনুকা চ্যাটার্জি, অনিন্দিতা সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। বিশিষ্ট বাদ্যকার তথা সুরকার মল্লার ঘোষ এই সৃষ্টি ডান্স একাডেমির পরিচালনায় আয়োজিত এই বোনফোঁটা উৎসবকে কেন্দ্র করে একটি গান পরিচালনা করে, যা এই দিনের এই অনুষ্ঠানে বোনফোঁটা রীতি পালনের সাথে সাথে বারবার শোনা হয়। গিয়েছেন বাচিক শিল্পী তথা সঙ্গীত শিল্পী মেঘ ঘোষ। নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। সঙ্গে আমার সহধর্মিনী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। পাশে আমার আরও 2 জন বোন রয়েছেন, তাদের পরিচয় পরে দেওয়া যাবে। এই যে কনসেপ্টটা এত একটা ইউনিক এবং ইনোভেটিভ কনসেপ্ট, এইটা 3 বছর আগে বিখ্যাত নৃত্যাঙ্গনা ইন্দ্রাণী গাঙ্গুলি, আমাদের অত্যন্ত স্নেহের বোন মল্লিকা, এবং আমার কাছে এই কনসেপ্টটা ব্যক্ত করলো এবং ব্যক্ত করে বলল যে একটা থিম মিউজিক রচনা করে দিতে হবে এর ওপরে। তো নানা রকম মিউজিক আমি করে থাকি, কিন্তু বোনফোঁটা এমন একটি সাবজেক্ট, এটা একটা আলাদা কনসেপ্ট। আমি এবং মল্লিকা দুজনে বসে পড়লাম, 3 দিনের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হলো, যাতে মল্লিকার কবিতা, একটা গান এবং আমার মিউজিক, 3টে মিলিয়ে এত সুন্দর একটা রচনা হলো। যখন এটাকে প্লেস করা হলো 2020 সালে, যত সেলিব্রিটি দিদিরা এবং বোনেরা যারা বোনফোঁটা পেলেন, তাদের মুখে মুখে প্রশংসা পেতে লাগলাম আমরা, এবং মিউজিকটা হিট হয়ে গেল, সুপার হিট। এবং ইন্দ্রাণী বোন বলল যে প্রতি বছরই যখন বোনফোঁটা হবে তখন এই মিউজিকটাই অ্যাজ আ থিম মিউজিক বাজবে। তো আজকে 3 বছরের সেলিব্রেশনে, 4 বছরের সেলিব্রেশনে এইটাই বাজছে, এবং সকলের কাছ থেকে প্রশংসিত হচ্ছে এই মিউজিক। এবং ইন্দ্রাণী বোনের এই যে ইউনিক কনসেপ্টটা, এটাও এত গ্রহণযোগ্য হয়েছে সকলের কাছে, আমরা মুগ্ধ তো বটেই, বিশ্বের প্রত্যেকটা কোনায় কোনায় এই কনসেপ্টটা ছড়িয়ে যাচ্ছে, আমরা ভীষণ আনন্দিত। এবং আপনারা যারা মিডিয়ার তরফ থেকে কভার করছেন, তাদের কাছেও আমাদের কৃতজ্ঞতা আপনাদের এই কভার করার জন্যে। দেখো, এই নিয়ে আজকে 4 বছর বোনফোঁটা হচ্ছে। আচ্ছা, কেন ভাবনা? ভাবনার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা সমাজে নারীরা সব কিছুই করতে পারি, এবং এইটা পুরোপুরি নারী কেন্দ্রিক অনুষ্ঠান। সমাজে যারা পিছিয়ে আছে তাদেরকে মূল স্রোতে আনা, আর আমাদের সমাজে
টলিউডের যে সমস্ত বিখ্যাত অভিনেত্রীরা অক্লান্ত পরিশ্রম করেন, প্রত্যেকটা দিন তাদের কোনো ছুটি থাকে না, তাদেরকে নিয়ে এই ফোটার উদ্যোগ। যতদিন সৃষ্টি ডান্স একাডেমি আমি থাকবো, ততদিন এই ফোটা অনগ্রসর হতে থাকবে এবং ভবিষ্যতে চাইব এটা আরও আরও অনেকটা বড় করে করতে। দেখা যাক কী হয়। তবে এই বছরে এত ভালো ভালো মানুষ আমাদের এই অনুষ্ঠানে এলেন, আমরা সত্যি আমার একাডেমির তরফ থেকে বা আমার তরফ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ, প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা জানাই। কোন ফোটাটা ইন্দ্রাণীর কাছে শুনেই এক্সাইটেড ছিলাম এবং এসে যা দেখলাম এটা একটা বিশাল সমারোহ, বিশাল আয়োজন, এবং ইন্দ্রাণী আর তনুজা এবং ওদের টিম, এদেরকে আমি স্যালিউট জানাই যে ভাই ফোটা জামাই ষষ্ঠী এদের বাইরে গিয়ে বোনেদের নিয়ে মহিলাদের নিয়ে একটা ভেবেছে এরকম অনুষ্ঠান আমরা একসাথে হতে পেরেছি। দেখাটাও তো খুব কম হয়, এটাই বা কম কি একটা সুন্দর সন্ধে সকলের সঙ্গে আদান প্রদান। আমার মনে হয় সারা জীবন আমরা বোনেদের কাছ থেকে ফোঁটা নিয়ে গেছি, কিন্তু বোনেদেরও তো কোনো চাহিদা থাকতে পারে, তাদেরও তো ইচ্ছা হতে পারে তাদেরকেও কেউ সেই সম্মানে ভূষিত করুক। তো সেইখান থেকে আজকে বাকি যে মহিলারা উঠে এসেছেন এবং মেয়েরা, মেয়েদের যে এবং মেয়েরা যদি মেয়েদের সম্মান না করতে পারে তাহলে সমাজ করবে না আর, সেটাই হচ্ছে। তো চ্যারিটি বিগিনস অ্যাট হোমের মতন আগে মহিলাদেরই কিন্তু এগিয়ে আসতে হবে, তাদের আপলিফমেন্টের জন্য, তাদের নিজস্ব যে নারী শক্তি যেটাকে আমরা বলি সেটাকে যদি লালিত জারিত করতে হয় তাহলে মহিলাদেরই উঠে আসতে হবে। তো এইখানে এই উদ্যোগটা ইন্দ্রাণী এবং তনুজা যে উদ্যোগটা নিয়েছে, এরা বিভিন্ন রকম, যেমন গতবার ওই দশভূজা নিয়ে একটা ইয়ে করেছিল, দশপ্রহর অনধারী, কিন্তু আমার মনে হয় যে এই ধরনের উদ্যোগটা ভীষণ দরকার। ইট গিভস আ সোশ্যাল মেসেজ, সমাজকে একটা অন্য বার্তা দেয় যে মহিলারা কিন্তু পিছিয়ে নেই কোনোভাবে, মহিলারা সর্বস্তরে এগিয়ে আছে। মানে যেগুলো আমরা পুরুষদের অনুষ্ঠান বলে ভেবে রেখেছি শুধুমাত্র, সেখানেও মহিলাদের কিন্তু অধিকার আছে। সেখানে একটি মেয়ে আরেকটি মেয়েকে ফোঁটা দিচ্ছে, তার ললাটে একটা টিকা এঁকে দিচ্ছে, এটা মহিলা, হ্যাঁ একদমই তাই। তো সেইখানে আমার মনে হয় ওদের এই এন্টারপ্রেনারশিপটাকে একটা স্যালিউট জানানোর দরকার, সেই কারণে আমি সঙ্গে থাকি সবসময়, আমার পক্ষে যতটুকু সম্ভব হয়, অ্যাজ বিকজ আই বিলং টু টলিউড, আমার ওখানে একটা এত বছরের অভিজ্ঞতা রয়েছে এবং মানুষ ভালোবাসে, তাদেরকে একবার বলাতে তারাও এসেছে এবং তাদের এই যে অভিনবত্বটা সেটা বুঝিয়েছি আমি খানিকটা, যে এদের উদ্যোগটা কিন্তু অনেক সৎ, অনেক অনেস্ট, সিনসিয়ার একটা উদ্যোগ, সেইটার জন্য আজকে সবাই কিন্তু এরকমভাবে সাড়া দিচ্ছে আর কি। আর ইন্দ্রাণী মানেই হচ্ছে রানী, রানী মানেই ইউনিক। তো বোনফোটার এই চার বছর ধরে যে ইউনিক কনসেপ্টটি ইন্দ্রাণীদি করেছে, আমরা আপ্লুত এবং এইভাবে সম্মানিত করা, প্রত্যেকটা মেয়েকে রেকগনাইজ করা, আমাকে যেভাবে মানে সম্মানিত করেছে আমি সত্যিই ভীষণ আনন্দিত, এবং দিদির এই প্রোগ্রাম প্রত্যেক বছর ভীষণভাবে সাফল্যমণ্ডিত হোক এই শুভকামনা রাখি। কলকাতা থেকে সেঞ্চুরি পদারির রিপোর্ট, হুল্লোড 24x7।